কি হলো? বললাম যে গরম পড়ছে, একটু ফ্রিজে ঠান্ডা পানি দিবা না কি পানি আনলা? পুজুরে পড়া পানি দিলাম, খাইলে বালা মুসিবত দূর হইয়া যাইব। আমি নিজে গেলে আনছি, খান। কি দেখেন তো হঠাৎ বালা মুসিবতের কি হলো? বালা মুসিবত কি বললা কইয়া হে? সাত দিন ধরে খাইতো ইব, আর যদি খাওয়া শেষ হয়ে যায় এই জন্য আমি আগে খাওয়াইতেছিলাম। খান, যাতে ঘরে কোনো ভূত পেতনির আসর না করতে পারে। বুঝলাম না, মেজুবু পানি পড়ানছে, সাত দিন বলে খাইতে হইব, আবার তুমি ঝাড়ু ঝুলাই রাখছো, ঘটনা কি? শুনেন, যে বউরা স্বামীর মঙ্গলের কথা চিন্তা করে তারাই এইসব কাম করে, আপনি এগুলি বুঝবেন না। ঠিকই কিছু আমি কিছুই বুঝলাম না। দেখি নাই, কিন্তু অমঙ্গলের ছায়া পড়তে কতক্ষণ। তোমরা এগুলা কি শুরু করলা বড় বউ? একজন তাবিজ ঝুলাইতেছো, একজনের ঝাড়ু পোড়া দিতেছো, একজন পানি খাওয়াইতেছো, তা এইগুলো করার আগে আমার একবার জিগাইছো। স্বামীর মঙ্গলের জন্য কিছু করতে হইলে স্বামীরে জিজ্ঞাস করতে হয় না, সব বউরা গোপনে তাই করে। হ্যাঁ রে আল্লাহ রে, তুমি আমার এরকম তিনজন প্রতিপ্রাণা বউ দিস। আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ মনে হয় অনেক বড় পুণ্য করছিল, সেই জন্য এরকম তিনটা বউ হয়েছি। যাই, কাজে যাই। যাও। তোমরা তাবিজ করো আর ঝাড়ু পোড়া দাও আর পানি পোড়া দাও, আমার লাল বিবির আমি ঘরে আনবো।